Hi friends, good afternoon and welcome back to my channel and welcome to a new vlog. তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। সবাইকে জানাই ওমেন্স ডের অনেক 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 শুভকামনা। তোমরা ওমেন্স ডেটা খুব ভালো করে কাটাও, স্পেশালি এটা যেহেতু আমাদের আজকের মেয়েদের ডে, তো সেই জন্যই বলছি প্রত্যেকটা মেয়েরা সবাই এই দিনটা খুব এনজয় করো, খুব ভালোভাবে কাটাও, মনের মধ্যে কোনো যতই যার মধ্যে খারাপ চিন্তা ভাবনা, মানে খারাপ কষ্ট হোক বা যাই যাই কিছু হোক, তো সেগুলো সব সরিয়ে রেখে আজকের আজকের এই একটা দিন দিন আর কি আমাদের জন্য স্পেশালি, তো আমরা সবাই আজকের এই দিনটাকে এনজয় করব। তো আজকে সকালে আমরা বেরিয়েছিলাম, একটু একটু মার্কেট গিয়েছিলাম, কেনাকাটা ছিল টুকটাকি, এখনও কিছু বাকি ছিল, তো সেগুলো কেনাকাটা করতে গিয়েছিলাম। আমি, মা আর আমার মেয়ে তিনজনে মিলে গিয়েছিলাম। তো ভাবলাম তখন শ্যুট করব, কিছুটা ভিডিও করব, তো সেটা আর করা হয়ে ওঠেনি। আসলে তাড়াতাড়ি গিয়েছি আর তাড়াতাড়ি চলেও এসেছি, সেই জন্য আর হয়ে ওঠেনি। তো যাই হোক, আর কী কী কিনে এনেছি সেটা তো অবশ্যই শেয়ার করব। আর চলে এসেছি লিকার চা নিয়ে, আর তার সঙ্গে একটা বিস্কিট নিয়ে, বেকারি বিস্কুট, একটা বেকারি বিস্কুট নিয়ে আমি আর মা চা খেতে বসে পড়েছি। মা কিছু তোমাদের বলবে ওমেন্স ডে সম্পর্কে, মা তোমাদের বলবে, শোনো মার মুখ থেকে বলো মা। আজকে ওমেন্স ডে মানে আমাদের, হাই 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 সেলফি হচ্ছে, দেখো দেখো দেখো, আজ ওমেন্স ডে। আজকের দিনে মানে মনে যত কষ্ট থাক, দ্বিধা থাক, দ্বন্দ্ব থাক, সব ভুলে গিয়ে সবাই আনন্দ করো, এনজয় করো, হাসি খুশিতে থাকো, কারণ আমরা তো পরাধীন, মেয়ে মানেই আমরা পরাধীন, কিন্তু তবু আজ একটা দিন আমরা সবাই স্বাধীন। আজকে দিনে তোমরা সবাই সবাইয়ের মতো আনন্দ করো, আনন্দ করো, যে যেখানে যাও একটু বেরিয়ে এসো, ভালো খাওয়া দাওয়া করো, একটু ঘোরো বেড়াও, যা যা করার একটু কেনাকাটা করো, একটু বক্স চালিয়ে গান নাচ গান করো, সবাই সবাইয়ের মতো এনজয় করো ওমেন্স ডেটা। তো যেগুলো কিনে এনেছি তোমাদের বললাম, দেখাবো, আমি শেয়ার করব। তো সেটা হলো ফার্স্টলি দুটো ডোনাট কিনেছি, দুটো ডোনাট কিনেছি একই সাইজ, আর কিনেছি কন্ডিশনার, লরিয়ালের কন্ডিশনার, আর কিনেছি একটা লোটাসের কম্প্যাক্ট। লেখাগুলো সব উল্টো হচ্ছে, লোটাস, এটা লোটাসের কম্প্যাক্ট, ভেতরটা এরকম, আর যেটা কিনেছি সেটা হলো কাঁটা ক্লিপ, দু প্যাকেট কাঁটা ক্লিপ কিনেছি, আর কিনেছি এরকম একটা লেস, এটা ব্লাউজের হাতে বা পিঠে বসানোর জন্য এরকম একটা লেস কিনেছি 1 মিটারের মতো। আর কিনেছি একটা লটকান, লটকানটা দেখো খুব সুন্দর, এই দুটোই ভালো ছিল গোল্ডেনের ওপরে, আর অতটা ভালো ছিল না, তো যা ছিল তাই নিয়ে চলে এসেছি, আর বেশি ঘোরাঘুরির সময় ছিল না মেয়েটাকে নিয়ে। এই লটকান দুটো, আর কিনেছি কি কিনলাম, আর আমার মেয়ের একটা সোয়েটার কিনলাম, মানে হালকা আছে, সেগুলো আছে, সেগুলো একটু পুরানো পুরানো হয়ে গেছে, তো সেই কারণেই এই একটাই নিলাম, পার্পেল কালার, এটা পিঙ্ক লাগছে কিন্তু এটা পুরোটা একদম পার্পেল কালারের, ভালো দেখতে, মেয়ের জন্যই, আর সঙ্গে প্যান্ট সেট, এই তো কিনলাম, কেনাকাটা ছিল, আর আর কি কিনলাম,
আর কিছু কেনাকাটা নয়, এই ছিল। আর এইছাড়া এমনি টুকিটাকি আরও অনেক কিছু আছে কেনাকাটা, তো আমরা চাটা খেয়ে নিই। দেখ মানা বিস্কুট খাচ্ছে, তুমি কি খাচ্ছ অদ্রিকা? অদ্রিকা দেখো তুমি কি খাচ্ছ, বিস্কিট? তুমি বিস্কিট খাচ্ছ? বাবলি বিস্কিট খাচ্ছি গো, বিকুট খাচ্ছি, বিকুট খাচ্ছি, বিকুট খাচ্ছি। মামা মামা প্লেটে করে বিকু খাচ্ছে, বিস্কুট খাচ্ছি। বলো তোমরা বিস্কুট খাবে? পুরো ভর্তি করেছে বিস্কুট, খাচ্ছিলাম হাতে থেকে নিয়ে নিয়েছে, নিয়ে আর ওই নিচে নিচে মেখেছে। বলো বল তোমরাও বিস্কুট খাও, বল বিস্কিট খাও, তোমরা খাও। তো আমাদের আজকে ডিনার হলো ডাল, মুসুর ডাল, পাতলা করে মুসুর ডাল, আর রয়েছে বেগুন ভাজা, আর রয়েছে রুটি। তো আমাদের দুপুরে রান্না ছিল ভাত, কলমি শাক আছে, এতে শুষ্নি শাক আছে, আর অনেক রকম শাক আছে। আর এই হয়েছে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি, যেটা আমরা দুপুরেও খেয়েছি প্লাস রাতের জন্যও আছে। এই হলো আজকের আমাদের ডিনার, চপ আছে আর চানাচুর, আর চপগুলোকে ছোট ছোট করে কুচি নেওয়া হয়েছে। আমি আর মা এখন এই মুড়ি মাখাটা খাবো, আর আমার মেয়ে এই যো হামা দিচ্ছে, হামা দিচ্ছে, হামা দেওয়ার চেষ্টা করছে। দাও দাও হামা দাও, হামা দাও, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে মামা, হামা দাও, হামা দাও, হামা দাও। বললাম কষ্ট হচ্ছে। তো আমি আর মাই মুড়িটা এখন খেয়ে নেব। তো তোমরা ওমেন্স ডেটা খুব ভালো করে কাটাও, আর বেশি ভিডিওটাকে বড় করব না। আর তোমরা তো দেখলেই আজকের আমাদের ডিনারে কি কি রয়েছে। তো আর সিম্পল ভাবে বেগুন আলু দিয়ে আর ইলিশ মাছের ঝোলটা কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছিল, আর একটু আদা বাটা দেওয়া হয়েছিল, বাট ভালো হয়েছিল খেতে। তো ভিডিওটাকে আমি আর বেশি বড় করব না, ভিডিওটাকে আমি এখানে এন্ড করব। তোমরা অবশ্যই করে কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমি আসছি একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণে তোমরা ভালো থাকো অ্যান্ড সুস্থ থাকো অ্যান্ড সবাইকে ভালো রাখো। তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকো, আর আমার ভিডিওটাকে অনেক 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 করে লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।